আমরা কি আসলে নিরাপদ? প্রত্যেকটা শিল্পী যে আমার সহকর্মীদেরকে নিরাপদ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তার কিছুই হয়নি। আমি যেমন ফাইট করে মানে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসছি, আমি আমার আরেকটা সহকর্মীকে চাই না সেই জায়গায় দেখতে। আমি সবসময় চেয়েছিলাম আমার সংগঠন আমার পাশে থাকবে, একদম যে কোনোভাবেই হোক। আমার সবচেয়ে বড়ভাবে পাশে থাকার মানে আমি যেটা চেয়েছিলাম যে মানসিকভাবে আমার পাশে থাকবে। হ্যাঁ, হয়তো তারা ছিল, কিন্তু আমি লাস্ট পর্যন্ত আমি খুব শর্টলি বলে যাচ্ছি, আমি ডিটেইলে বলতে চাচ্ছি। আমি যেটা চেয়েছি যে আমাদের শিল্পীরা, আমরা যখন আমাদের কর্মস্থলে যাই, আমরা কি আসলে নিরাপদ? প্রত্যেকটা শিল্পী, আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে আমি যেহেতু নিরাপদ মানে নিরাপত্তা পাইনি একটা শুটিং হাউসে গিয়ে, তাহলে আমার সহকর্মীরা, আমার কলিগরা যখন তারা তাদের কর্মস্থলে যাচ্ছে, তখন এই প্রশ্নটা আমার মনে আসছে যে আমার সহকর্মীরা কি আসলে নিরাপদ? আমি এই প্রশ্নটাই করেছিলাম এবং আমি বারবার চেয়েছিলাম যে আমাদের যে শুটিং হাউসগুলো, আমরা যেখানে কাজ করতে যাই, যেন অবশ্যই এনশিওর করা হয় যে আমাদের নিরাপত্তা এবং যা যা যেভাবে করা লাগে। কিন্তু আমি আসলে আজকে আমার অ্যাক্সিডেন্টের প্রায় 2 বছর হতে চললো, আমি কিছুই দেখিনি যে আমার সহকর্মীদেরকে নিরাপদ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তার কিছুই হয়নি। তো আমার চাওয়া সবসময় এটা ছিল এবং এখন আমি সেটাই চেয়ে যাচ্ছি যে আমি আমার কাজের জায়গা যেন সেটা নিরাপদ থাকে, আমি যেন নিশ্চিন্তে যেতে পারি যে আমি কাজ করতে যাচ্ছি সেখান থেকে আমার দুর্ঘটনা ঘটবে। আমি যেমন ফাইট করে মানে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসছি, আমি আমার আরেকটা সহকর্মীকে চাই না সেই জায়গায় দেখতে। আমি সবসময় চাই যে সুন্দরভাবে কাজ করব, সবাই মিলেমিশে আমরা কাজ করব, এই আমরা মানে অভিযোগ করব বা কষ্ট মনক্ষুণ্ণ থাকবো যে আমার সহকর্মীর কাছ থেকে আমি এই আঘাতটা পেলাম, এটা আমি চাই না।